হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এসকে ইউটিউবার চ্যানেল। বন্ধু, আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো একজন ইউটিউবার অথবা ইউটিউব চ্যানেলের তার সমস্ত ভিডিও আমরা কিভাবে পাব। আমরা তো অনেক সময় কি করি, তার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করি এবং লাইক করি এবং আমরা ব্যাক করে অন্য ভিডিওয়ে চলে যাই। তো তার ভিডিওগুলো আবার হয়তো অন্য কোনো দিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে সার্চিং করতে করতে আমরা পেয়ে যাই। কিন্তু আমি চাইছি এখনই আমি তার সমস্ত ভিডিওগুলো, তার সমস্ত আপলোডেড ভিডিওগুলো এখনই আমি দেখতে চাইছি। তো কীভাবে পাবো? তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা ইউটিউবে চলে যাচ্ছি। ফার্স্টে আপনারা ফোনে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর দেখুন এখানে একটা ভিডিও রয়েছে। প্রথমেই একটা সং প্লে করছি আমি। আমি ভিডিওটা ওপেন চালু করলাম, দেখুন ভিডিওটি চলছে। তো দেখুন এইখানে এখন ভিডিওটা আপনি যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন, তো আমি লাইক এবং সাবস্ক্রাইব করে দিলাম। তো আমি এখন যদি ব্যাক করে চলে যাই, তো আমি এনার যে এই যে ঐশ্বর্য মজুমদার যেটা আছে, তো এর ভিডিও আমি আর দেখতে পাবো না এখন। হয়তো আবার কালকে সার্চিং করতে করতে, সার্ভিং করতে করতে আমি দেখতে পাবো, কিন্তু আমি চাইছি এখনই আমি দেখতে চাই। তো বন্ধুরা, এখন দেখতে চাইলে এইটা, এই যে নামটা আছে এর মধ্যে আমরা টাচ করব। তো চলুন টাচ করা যাক। দেখুন টাচ করতে কি হলো, এর যে পেজটা আছে এই ইউটিউব চ্যানেলের, সেই ইউটিউব চ্যানেলটা খুলে গেল এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও বলে অপশান আছে, ভিডিও বলে একটু ট্যাব আছে। সেই ভিডিও ট্যাবে আপনি যদি টাচ করেন, তো আপনি এই সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন। দেখুন এবারে এখানে সমস্ত ভিডিও রয়েছে এবং কতদিন আগে সেটা আপলোড করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 1 মান্থ এগো 2 মান্থ এগো 3 মান্থ এগো 7 মান্থ এগো, ঠিক আছে। তো আপনারা এটাকে শর্ট আউটও করতে পারেন, এইখানে সেই অপশানটি আছে শর্ট বাই। তো আপনি যদি এই শর্ট বাইতে টাচ করেন, সেখানে আপনি দেখতে পাচ্ছেন মোস্ট পপুলার, ডেট অ্যাডেড ওল্ডেস্ট, ডেট অ্যাডেড নিউয়েস্ট, অর্থাৎ আপনি পুরনো দিক দিয়েও দেখতে পারেন, নতুন দিক দিয়েও দেখতে পারেন। এখন নতুন দিক দিয়ে সিলেক্ট করা যায়, তাই লাস্ট যে ভিডিওটি আপলোড করেছে সেই ভিডিওটি আমি দেখতে পাচ্ছি। তো আমি এখন মোস্ট পপুলারে যদি টাচ করি, তো আপনি দেখতে পাবেন মোস্ট পপুলার যে ভিডিওগুলো হয়েছে সেই ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এইটাই ছিল আজকে আমার জানানোর ভিডিও আপনাদেরকে, যে আপনারা কিভাবে সব ভিডিওগুলো একসাথে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তার জন্য আপনাকে 2 দিন বা 3 দিন ওয়েট করতে হচ্ছে না এবং আপনি সঙ্গে সঙ্গে সেই ভিডিও, যত ভিডিও তার আপলোড করা আছে সব ভিডিও আপনি যে কোনো ইউটিউবারে দেখতে পাচ্ছেন। তো চলুন আরেকটা আমি দেখিয়ে দিতে পারি, আপনারা যদি বলে থাকেন যে কীভাবে আরেকটা করতে পারবো। এই দেখুন এই ভিডিওটা আমি প্লে করলাম। প্লে করার পরে আমি চলে যাচ্ছি এইখানে, আবার এই জায়গায় অপশানে আমি চ্যানেলে টাচ করলাম, এটা চ্যানেল নেম। চ্যানেলে আমি টাচ করা মাত্রই দেখুন চ্যানেলটা ওপেন হয়ে গেল এবং উপরে দেখুন ভিডিও বলে ট্যাপটিও এসে গেছে। তো এই ভিডিও বলে ট্যাপটি এসে গেছে, ভিডিও ট্যাপে আমি যদি টাচ করি, তো দেখুন এখানে সমস্ত ভিডিও আবার এসে গেছে। তো বন্ধুরা, এইভাবেই আপনারাও যে কোনো ইউটিউবারে বা ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন। তো বন্ধু, আমার যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখছেন এখন, তো আপনিও এইভাবে আমার ভিডিওটা আপনি এখন ট্রাই করতে পারেন। আমার যে তত ভিডিও আপলোড করা আছে আপনি এক্ষুনি দেখতে পাবেন। তো ফ্রেন্ড, যদি আপনাদের ভালো লাগে তো আপনারা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য।